নমস্কার আজকে আমরা শুনব সাগর চৌধুরীর উপন্যাস কলঙ্কিনের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনও অবধি একজে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হলেই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের ডিভাইসে পৌঁছে যায় প্রথম পর্বে আমরা শুনছিলাম মাহমুদের জীবনের কাহিনী সৈয়দ জামাল এবং বোরহান আহমদ সৈয়দনগরের এই দুজন বাঘা বাঘা সিটিজেন দুজনে মিলে কেমন মাহমুদকে ফাঁসিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয় যে অ্যাক্সিডেন্ট সৈয়দ জামালের মদ খেয়ে গাড়ি চালানোর দরুন হয়েছিল যে অ্যাক্সিডেন্টে মাহমুদের একদিনের বিয়ে করা স্ত্রী মারা গেল সেই অ্যাক্সিডেন্টের পুরো দোষ চাপিয়ে দেওয়া হল মাহমুদের ওপর জেল খেটে মাহমুদ বেরিয়েই প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু সৈয়দ নগরে সৈয়দ জামালের ওপর কথা বলাটা সবচেয়ে বড় ধৃষ্টতা সম্পূর্ণ সৈয়দ নগরী যেন সৈয়দ জামালের ভক্ত মাহমুদের পাশে কেউ নেই এমনকি যে হোটেলে মাহমুদ ছিল সেখান থেকেও তাকে বার করে দেওয়া হল দেখা যাক এই দ্বিতীয় পর্বে মাহমুদ মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারে কিনা সৈয়দ জামাল আর বোরহান আহমেদের মতো বাগা বাগা লোকদের সামনে সম্পূর্ণ হয় কিনা তার প্রতিশোধ শুরু করছি কলম দ্বিতীয় পর্ব আয়ন হোটেল থেকে বেরিয়ে এলাম পরদিন সকালবেলা হাঁটতে লাগলাম রাস্তা ধরে সুমুখে মফসল শহর হলেও পার্বত্য এলাকার স্বাস্থ্য নিবাস বলে শহরটা বেশ উন্নত ধরনের অনেকগুলো ভালো হোটেল আছে রাস্তাঘাটগুলো প্রশস্ত বাঁধানো বাড়িগুলো ছিমছাম পরিষ্কার সেই মুহূর্তে আমার একমাত্র চিন্তা ছিল একটা কোনো আশ্রয় খুঁজে নেয়া ভালো সব কটা হোটেলই পড়েছে নদীর ধারে নদীর ধার ধরেই হাঁটতে লাগলাম সামনে পড়ল গ্র্যান্ড হোটেল চমৎকার দোতলা বাংলো প্যাটার্নের বাড়ি টালির ছাদ পটিকোর নিচে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে গেটে উর দিয়ে রিসেপশনে ব্যস্ত সমস্ত লোকজন আমি রিসেপশনে গিয়ে দাঁড়াতেই রিসেপশনিস্ট অবাক হয়ে আমার দিকে তাকালো আমি ব্রুক্ষেপ মাত্র না করে আমার প্রয়োজনীয় কথাটা খুলে পড়লাম একখানা ঘর চাই সিঙ্গল আগাম টাকা রাজি আছি জানিয়ে দিলাম আপনাকে মিনিট এক অপেক্ষা করতে হবে স্যার আমি একটু ম্যানেজারের ঘর থেকে আসছি বুঝলাম লোকটা আমাকে চিনেছে ঘটনার গতি কোন দিকে যাবে তখনই বুঝে ফেললাম দ্বিধামাত্র না করে সরে পড়লেই হতো কিন্তু কেন জানি না সব যুক্তির বিরুদ্ধে গিয়ে মন আশাবাদী হয়ে উঠল মনে হলো সব মানুষই কি আর সৈয়দ জামাদের কেনা সবাই কি আইন উদ্দিন দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর রিসেপশনিস্ট ফিরে এলো ভদ্র ও বিনীত ভঙ্গিতে সে জানালো গ্র্যান্ড হোটেলে আপাতত কোনো ঘর খালি নেই তারা নাকি দুঃখিত আবার রাস্তা হাঁটতে হাঁটতে এবার এলাম একটা হোটেলের সামনে দুটো সবুজ ঘাসময় টিলার আড়ালে চমৎকার ছবির মতো দাঁড়িয়ে আছে লাল রঙের হোটেলটা এখানকার ম্যানেজার আমাকে শুধু দাঁড়িয়েই দিল না টেলিফোন তুলে বুঝলাম বোরহান আহমদকে আমার বর্তমান অবস্থাটা জানিয়েও দিল প্রায় সবকটা হোটেল ঘুরলাম কোনো ফল হলো না সাইয়া জামাল ও বোরহান আহমদের বিরুদ্ধে গিয়ে আমাকে জায়গা দেবার সাহস এখানকার কোনো লোকের নেই টাকার ক্ষমতা অনেক সাইয়াদ জামালের গাড়ির ধাক্কা খেয়ে আইরিন মরেছে সাইয়া জামালের কৌশল ও প্রতিপত্তির কাছে হেরে গিয়ে পাঁচ মাস জেল খেটেছি আমি এবং দশ হাজার টাকা জরিমানা দিয়ে সর্বশান্ত হয়েছি এরপরও যদি এগোই বুঝতে পারলাম ধ্বংস অনিবার্য দুদিন কুকুরের মতো ঘুরে বেড়ালাম রাস্তায় কেউ আমাকে আশ্রয় দিল না সাইয়া জামালের রাজ্যে আমার স্থান নেই একটা পথই এখন খোলা আছে নিজেকে নিজে ধ্বংস করার পথ সন্ধ্যা হয়ে এসেছিল একটা গাছের তলায় এসে দাঁড়ালাম ঝিরঝির বাতাস বইছে কিছু দূরে প্রশান্ত অঙ্গন ঘেরা একটা পরিচ্ছন্ন বাড়ি ক্লাব উজ্জ্বল আলো জ্বলছে এক একটা ঘরে স্বপ্নময় পরিবেশ বা দিকে এগোলে নদী দুপাশের উঁচু পাড় ভেদ করে ছোট্ট পাহাড়ি নদীটা কখনো খাদের ভেতর দিয়ে কখনো সমতল ভূমির উপর দিয়ে বয়ে চলেছে নদীতে নৌকো চলাচল নেই লোকে এই নদীকে বলে ভুবন নদী নদীটার নাম ভুবন কেন হল বোঝা কঠিন পাহাড়িয়া এই নদীর বাঁকে বাঁকে তীব্র মোচড় তীরে ঘন অরণ্য পায়ে পায়ে ফাঁদ উঁচু পার থেকে গড়িয়ে নিচে পড়লে তো রক্ষে নেই নির্ঘাত মৃত্যু এই নদীর নাম হওয়া উচিত ছিল ভুবন নয় মরণ নদী আলোকিত উজ্জ্বল ঘরের দিকে একবার তাকালাম তারপর এগিয়ে গেলাম নদীর দিকে খুঁজতে লাগলাম সবচেয়ে উঁচু কোনো জায়গা যেখান থেকে লাফিয়ে পড়তে পারলে পাওয়া যাবে নিশ্চিন্ত মৃত্যু এগিয়ে গেলাম সামনে চারদিকে ঝিঞ্জি পোকা ডাকছে অন্ধকার বাতাস বইছে দূরে স্বপ্নের মতো দাঁড়িয়ে আছে আলুময় ঘরটা কে যেন কাকে ডেকে উঠল বোধহয় পেছনের রাস্তায় আমাকে কি হাসলাম আমাকে পেছন থেকে ডাকার কেউ নেই আমাকে সুমুখ থেকে ডাকছে মৃত্যু এগোতে লাগলাম আমি গিয়ে দাঁড়ালাম উঁচু পাড়ে অনেক নিচে নদী তীব্র স্রোত পাথরে ঠোকর খেয়ে উঠছে নিজেকে নিজে অনুভব করলাম একবার না প্রতিটি স্নায়ু এখনও সজাগ একটুও অবস লাগছে না মন মনেই হচ্ছে না আমি মরতে চলেছি কিন্তু মরা ছাড়া আমার উপায় কি দীর্ঘশ্বাস চাপলাম একটা তাকালাম নিচের দিকে ঠিক তখনই একটা টর্চ লাইটের আলো এসে পড়ল চোখে চমকে উঠলাম একটা হাত এসে লাগলো পিঠে কেউ একজন বললো আপনাকে ঠিক মতো ফলো না করলে দেখি সর্বনাশ করতেন সাহেব আপনার কি মাথা খারাপ হয়েছে একজন বন্ধু বোধহয় একমাত্র বন্ধু মুশারফ হোসেন আর দাঁড়িয়ে থাকবেন না চলেন আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাম কেরানিটা দাঁত বার করে হাসল আপনার চোরা কুটুরের খবর দুনিয়ার কেউ জানবে না আমিও স্যার আপনার মতোই সৈয়দ জামালের একজন বন্ধু না হঠাৎ লোকটা টান দিয়ে জামাটা খুলে ফেলল চোখ দুটি হিংস্র শব্দের মতো চলছে অনাবৃত বুকের দিকে তাকিয়ে শিউরে উঠলাম একটা গভীর ক্ষতের দাগ দেখেছেন স্যার এই স্মৃতি ভোলা যায় বলুন আমার ছোট মেয়েটাকে তিনি ভোগ করলেন আমি সামান্য কিছু দাম চেয়েছিলাম স্যার তো তিনি নিজের হাতে আমার বুকেই দাগ দিয়ে দিলেন সাইয়াদ জামাল সাহেব তখন মাথাল ছিলেন মোরেই যেতাম স্যার উকিল সাহেব আমাকে বাঁচিয়ে তুলেছেন আপনার মতো মামলাও করেছিলাম মামলায় হার হয়েছিল গরিব মানুষ স্যার রক্ত ঠান্ডা তারপর ও সব প্রতিশোধ নিয়ে আর চেষ্টা করিনি কিন্তু আপনি স্যার যদি চেষ্টা করেন আছি আপনার সাথে খোদার কাসম স্যার আমার নষ্ট মেটার কাসাম আছি আপনার সাথে হাসান আলী হেসে উঠল লোকটা বোধহয় আমার চেয়েও যে দিই অন্তত দেখে তো তাই মনে হয় গায়ের ফর্সা রঙটা পুড়ে তামাটে হয়ে গেছে ধরত চোখ মুখ বেশ শক্ত সমর্থ শরীর দেখলেই চেনা যায় লোকটা যাকে ছোবল দেবে তার রক্ষে নেই কিছুক্ষণ বক বক করে চলে গেল হাসান আলী বিছানায় শুয়ে রইলাম দুপুর পর্যন্ত ক্লাবঘরের ঠিক পেছনের একটা গলির মোড়েই উকিল মোশাররফ হোসেনের বাড়ি নিজে থাকে আর স্টেশনারি স্টোরসের কেরানি হাসান আলী দুজনই সৈয়দ জামালের প্রাণের শত্রু চরমতম সর্বনাশ দেখতে চায় ওরা দুজনেই তার ভাগ্যের কি বিচিত্র খেলা যে একই প্রয়োজনে তিনজন এসে জুটেছি একই আশ্রয় মুশাররফ হোসেন আইনের প্যাঁচে ফেলে সর্বনাশ করতে চাই সৈয়দ জামালের আর আমি আমি তো নিজের হাতেই তুলে নিয়েছি আইন দুদিন বিশ্রাম নিলাম আমার প্ল্যান অত্যন্ত সহজ আমি আগে সৈয়দ জামালকে মানসিক যন্ত্রণা দিতে চাই দুম করে মেরে ফেলে লাভটা কি মেরে ফেলার আগে মৃত্যুরও বাড়া যন্ত্রণা দিতে চাই তারপর নিজের হাতে খুন করতে চাই ওকে সন্ধ্যেবেলা মোশাররফ বেরিয়ে গেল এ সময় সে বেরিয়ে যায় ফিরে এগারোটার দিকে নিজের ঘরে পাইচারি করলাম কিছুক্ষণ আমি আর কোথায় যাই আমার দুনিয়া ছোট হয়ে গেছে হঠাৎ টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে চোখ পড়ল মনের ভেতর তুলে উঠল সেই জ্বালা এগিয়ে গিয়ে টেলিফোনের কাছে বসলাম ডায়াল করলাম দুবার সাইয়াচামালের নম্বরে পাওয়া গেল না তৃতীয়বারে মিহি একটা গলা জেগে উঠল টেলিফোনে কে বলছেন আমার নাম মাহমুদ সৈয়দ জামালকে ধরতে বলুন মাহমুদ আচ্ছা ধরুন দেখছি বুঝলাম টেলিফোন ধরে ছিল জাসিম রিসিভার কানে ধরে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর রিসিভারে একটা মোটা ভারী গলা শোনা গেল হ্যালো আমি মাহমুদ বলছি কি চাও মাহমুদ দোহাই লাগে বলো তুমি কি চাও আপাতত এটা আপনাকে জানাতে চাই যে আমি এখনো সুস্থ শরীরে বেঁচে আছি আপনার চেলা চামুন্ডারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমাকে ওরা অজ্ঞান অবস্থায় গোরস্থানে ফেলে দিয়ে এসেছিল কিন্তু আমি মরিনি আপনাকে হত্যা করব বলে এখনো আমি বেঁচে আছি হ্যালো হ্যালো কেন তুমি আমার পেছনে লেগেছো মাহমুদ তোমার কোনো ক্ষতি হবে তো আমি কখনো চাইনি ছা থুভটি আপনি তো যাকে বলে মহৎ প্রাণ মহাপুরুষ আপনাকে দিয়ে কি এসব নোংরা কাজ সম্ভব যা হোক একটা কথা আছে সাহেব বলো ধরুন আপনি যখন সুবার ঘরে ঘুমোতে গেছেন তখন যদি আপনার বিছানার উপর দেখতে পান একটা চন্দ্রমণি কক্ষুর সাপ কেমন লাগবে স্যার সৈয়াদ চমাল গরজে উঠল কিন্তু গলায় হতাশার স্বর চাপা দিতে পারলো না অথবা মনে করুন সৈয়দনগর থেকে গাড়ি করে আসছেন রাত্রিবেলা সেই রাতের মতো মদ খেয়ে মাতাল হয়ে ধরুন এ সময় আপনার ইঞ্জিন ফেটে চৌচির হয়ে গেল তখন আমাকে মৃত্যুর ভয় দেখাবার চেষ্টা করো না মেহমুদ মৃত্যুর ভয় আমি করি না তোমার নির্বুদ্ধিতার জন্যই তুমি সাজা পেয়েছো হয়তো আরও পাবে মনে রেখো সৈয়াদ জামাল একটা তৃতীয় শ্রেণীর জেল খাটা দাগিয়ে আসামির শাসানিকে ভয় করে না তাহলে শেষ কথাটা শুনুন স্যার আপনি কাল যখন বউকে সাথে নিয়ে ক্লাবে আসবেন তখন একটা পাগলা কুকুর আপনার উপর গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে সাবধান কিন্তু সৈয়দ জামাল এক মুহূর্ত নিশ্চুপ তারপর তুমি কোথা থেকে কথা বলছো মেমুধু কেন বলুন তো ধরতে চান আমাকে বিশ্বাস করো ওরকম কোনো উদ্দেশ্য আমার নেই আমি আমি ভাবছি একসময় সব কথা তোমাকে বুঝিয়ে বলবো তার কিছু দরকার নেই যা বোঝার আমি বুঝেছি আপনি তৈরি থাকবেন সৈয়দ জামাল টেলিফোন ছেড়ে দিলাম হাসতে হাসতে রাত্রিবেলা বোতল নিয়ে বসলাম আমার আমি একা না ঠিক একা বলা যায় না সাথে আমার দুঃস্বপ্ন আছে চোরা কুঠুরির জানলা দিয়ে পরদিন সারা বিকেল সন্ধে অপেক্ষা করলাম ক্লাবের দিকে তাকে না কেউ আসেনি সন্ধ্যা উতরে গেল ক্রমে ক্রমে রাত এগারোটা সৈয়দ জামাল ক্লাবে এলো না হাসলাম নিজের মনে সাইয়া জামাল তাহলে ভয় পেয়েছে বিছানায় শুতে গিয়ে ভয় গাড়ি চালাতে গিয়ে ভয় ক্লাবে আসতে ভয় একটা অশুভ কল্পনার বিরুদ্ধে এখন যুদ্ধ করছে সৈয়দ জামাল হুমকি দিয়েছিলাম তাই আজ ক্লাবে আসেনি হয়তো হয়তো ক্লাবে আসার কথাই ছিল না আজ তবু মন বলল। সৈয়দ জামাল ভয়ে থেকে আশঙ্কা থেকে মৃত্যু থেকে কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে নিজের মনে হাসলাম পরদিন বেরোলাম শহরের দিকে কষাইটার সাথে আমার আগে পরিচয় ছিল না বড় পদ মেজাজি কিন্তু কিছু টাকা ফেলে দিলাম আর খুশি হয়ে উঠে আমাকে বসতে বলে সে ভেতরে চলে গেল ফিরল দুটো খাপে ঢাকা ছুরি নিয়ে দুটো ইস্পাতের ফলা কাগজের মতো পাতলা শক্ত কসাইটা বলল ছোট বাঁটটা দিয়ে এর আগে দুটো মার হয়েছে বড়টা আন করা নতুন ওটাই নিয়ে যান বড়টাই নিলাম কষাই চামড়ার খাপ সমেত ছুরিটা আমাকে দিয়ে দিল বলল নিজের হাতে তৈরি জিনিস একেবারে খাঁটি খাঁটি জিনিসেরই তো দরকার আমার বাজারে গিয়ে আরও দু একটা টুকিটাকি জিনিস কিনলাম যেমন কয়েক গাছি শক্ত কড এক বোতল পেট্রোল কিছু কাচের পাতলা শিশি ও ম্যাচ বাক্স জিনিসগুলো কিনে ঘরে রেখে দিলাম হাসান আলীকে কিছু টাকা আগাম দিলাম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য দিন পনেরোর মধ্যে গাড়িটা চাই আমার জিনিসটা চোরাইমাল হলে বিপদে পড়ব হাসান আলীকে এ বিষয়ে সতর্ক করে দিলাম সন্ধেবেলায় আবার টেলিফোন করলাম সাইয়াদ জামালকে আগের মতো জাসিম ধরল সাইয়াদ জামালকে চাই নেই তিনি কোথায় আছেন ঢাকা দরকার থাকলে পরে রিং করবেন টেলিফোন ছেড়ে দিলাম মুশারফ হোসেন আমার ঘরে বসে আছে শূন্য দৃষ্টি মেলে বিষণ্ণ ভঙ্গিতে হেসে পড়ল এভাবে লাভ হচ্ছে কিছু আপনি কি করতে বলেন আমি সুযোগের অপেক্ষায় থাকতে বলি না না আমি কিন্তু খুন খারাপের কথা বলছি না ওটা আমি ঘৃণা করি যা কিছু করেন আইনের আশ্রয় এর অপেক্ষা করুন না কোনো না কোনো একটা সুযোগ মিলে যাবেই তা হয়তো যাবে কিন্তু আমি ওসব সুযোগের পরোয়া করি না হোসেন সাহেব আমি একটা গাড়ি কিনবো কিনে সৈয়দনগরের রাস্তায় চলাব সুযোগ পাই তো সোজা চালিয়ে দেবো সৈয়দ জামালের গাড়ির উপর নয়তো একটা ঝকঝকে ছুরি কিনেছি ওটা ব্যবহার করবো বুঝলেন গম্ভীর হয়ে উঠল মুশারফ হোসেন আপনার মাথা যে খারাপ হয়েছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এসব পাগলামি রেখে আপনি আমার কথা শুনুন আসুন না পুঁজে দেখি একটা কোনো আইনের রাস্তা মেলে কিনা কেন সৈয়দ জামালকে খুন করি এটা আপনি চান না না আপনি নিজেও তো বলেন সৈয়দ জামাল আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই মামুদ সাহেব সৈয়দ জামাল যে আমার কত বড় ক্ষতি করেছে তা কল্পনাও করতে পারবেন না ওকে আমি ছাড়বো না আজ ও কাল হোক সবাই তানকে উচিত সাজা আমি দেবই থামলো মুশারফ হোসেন তারপর বলল কিন্তু আইনের বাইরে তো আমি যেতে চাই না যা কিছু অবৈধ বেআইনি তাকে আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করি নিজেকেও তো আমি ঘৃণা করি মামুদ সাহেব মুশারফ হোসেনের চোখ জ্বলে উঠল অবিকল হাসান মিয়ার চোখের মতো একই প্রতিহিংসার আগুনে জ্বলছি আমরা পার্থক্য আমি আমি সব সীমার বাইরে চলে এসেছি আর মুশারফ হোসেন এখনো আইনের ভেতর থেকে প্রতিশোধ স্পৃহা মেটাবার কথা ভাবছে মোশারফ হোসেনের চোখ মুখ এক অকৃত্রিম বন্য শিখায় রক্তিম হয়ে উঠল কপালি আমার মন্দ মামুদ সাহেব হলে দু বছর ধরে কত চেষ্টা না করলাম একবারও কি পারলাম লোকটা সত্যি দারুণ দারুণ ভাগ্যবান সৈয়া জামাল ভাগ্যবাণী বটে নেহাল বানুকে দেখলে কথা স্বীকার করতেই হয় ক্লাবঘরটার সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম ভোর আটটার রোদ ছড়িয়ে পড়েছে চারদিকে ঘাসের ওপর তখনও শিশির টলমল করছে এখানে ওখানে শীতল ছায়া ক্লাবের প্রশস্ত লনে শেষ মাথায় কৃষ্ণচূড়া গাছগুলো বাতাসে ঝিরঝির করছে বানু সম্পূর্ণ একাকি দাঁড়িয়েছিল কৃষ্ণচূড়া গাছগুলোর নিচে পেছনে জিমনেজিয়ামের বিশাল শেড তারের বেড়ার বাইরে রাস্তা দোকান নেহাল বানুর শাড়ির আঁচল বাতাসে উঠছে নেহাল বানুকে দেখলে স্বীকার করতেই হয় একজন ভাগ্যবান ব্যক্তি লম্বা ছিপছিপে শরীর সরু কোমরের ওপর শরীরের উর্ধাংশ যেন ছোবল দিতে উত্তত এক নাগিনীর ফনা আটোসাটো করে পড়া শাড়ি ভেদ করে ফুটে উঠছে নিটল বক্ষ সৌন্দর্য ঢল ঢলে লম্বা ধাঁচের মুখ বিন্দু বিন্দু কোমলতা আর লাবণ্য দিয়ে যেন তৈরি করা হয়েছে বানুর যৌবন সমৃদ্ধ শরীর যে কোনো পুরুষ মানুষেরই বুকের রক্ত উন্মাদ হয়ে উঠবে এই নারীকে একান্ত করে বাবার পিপাসায় জামাল তো ভাগ্যবাণী বটে নেহালবাণুর কাছে গিয়ে দাঁড়ালাম ঘামে ভেজা এক রকমের মিষ্টি মাদকতার গন্ধ পেলাম ওর শরীর থেকে নেহালবাণু আমাকে দেখে অবাক হয়ে থাকালো আমাকে এই ভোরবেলা ক্লাবের অঙ্গনে দেখবে এটা হয়তো সে আশা করেনি আমি কি আশা করতে পেরেছিলাম যে আমার ঘরের চোরা জানলা দিয়ে এই সময় ওকে দেখতে পাব আমি নিজে যে চেয়ে এগিয়ে এসেছি আমার অবাক লাগছিল যে সৈয়দ জামাল যখন কাল থেকে সৈয়দনগরের বাইরে ঢাকায় তখন নেহাল বানু এই সকালবেলা এখানে কেন কাছাকাছি গিয়ে দাঁড়াবার পর নেহেল বানু বলল আপনি আমারও তো একই প্রশ্ন সময় কাটাতে আমি প্রায় এখানে আসি আজ সন্ধেবেলা এখানে ফ্যান্সি শো হবে আমি উদ্যোক্তাদের একজন বলে সকাল থেকে এখানে চলে এসেছি হুম আমার একটু ভিন্ন আমি আসতে চাইনি কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে টেনে এনেছে অর্থাৎ সৈয়া জামালকে এক হাত চান আপনি সেই পুরনো ঘটনা তাই তো সুযোগের অপেক্ষায় আছি বুঝতেই পারছেন রাগ কিন্তু করল না নেহালবানু খুব ঘৃণা করেন প্রকাশ করার জানা নেই বাতাসে বানুর শাড়ির আঁচল উঠতে লাগলো আমার দিকে নির্নিমেষ নয়নে তাকিয়ে রইল নেহালবানু তার দৃষ্টিতে ঘৃণা বা রাগের কোনো চিহ্ন ছিল না কেমন একটা চাপা লোভ ফুটে বেরোচ্ছিল নেহাল বানুর মোদীর নয়ন থেকে তার নিঃশ্বাস একটু একটু কাঁপছিল আপত্তিকর কথা বলবেন না মাহমুদ সাহেব সৈয়দ জমাল আমার স্বামী তার সম্পর্কে আর একটু ভদ্রভাবে কথা বলুন আর রাগ করছেন কেন সৈয়দ জমালে প্রচুর টাকার প্রতিপত্তি আছে সত্যি কিন্তু বয়স শক্তি যৌবন আপনার চোখ দুটির দিকে তাকিয়ে যে কোনো পুরুষই বুঝতে পারে আপনি আপনি অসুখী আপনি ভাবছেন সৈয়দ জামালের টাকার মোহে ওকে আমি বিয়ে করেছি এবং আপনি অসুখী নেহেলবানু আর কোনো কথা বলল না একবার কঠোরভাবে তাকালো আমার দিকে তারপর হাঁটতে শুরু করলো জিমনেশিয়াম শেডের দিকে আমি ওকে অনুসরণ করলাম মস্ত জিমনেশিয়াম শেডের বারান্দাটাকে লাগছিল প্রাচীন কোনো জাদুঘরের মতো তেমনি ধুলোময় আর নির্জন আমি অনুসরণ করছি দেখে বারান্দার শেষ প্রান্তে থুমকে দাঁড়ালো নেহেলবানু আমাকে ফলো করছেন কেন আপনি আপনি আমার প্রশ্নের জবাব চাই মহিলাদের সাথে কিরকম ব্যবহার করতে হয় আপনি জানেন না যদি আপনার কথা হয় আমি যদি অতৃপ্ত অসুখী হই তাতে আপনার কি আমি ওর মুখোমুখি গিয়ে দাঁড়ালাম নেহেল বানুর উন্নত বুক উঠছে নামছে ভীরু কপতের মতো ওর চোখ মুখ ভয়ে অথবা উত্তেজনায় লাল হয়ে উঠছে আপনি ঠিকই ধরেছেন নেহার বানু অহেতুক আপনাকে বিরক্ত করছি আমি কোনো ভদ্র মহিলার সাথে এরকম ব্যবহার করা খুবই অনুচিত কিন্তু স্বাভাবিক মানুষ কি আর বলা যায় আমাকে ভাগ্যের সাথে জুয়া খেলতে বসেছি আমি জীবন করে আপনি বলুন সাধারণ মানুষের ভদ্র ব্যবহার কি আশা করা উচিত আমার কাছ থেকে নেহাল মানুষ সেরকম লোভাতুর মদির চোখ দুটি তুলে নিঃশ্বাস আস্তে আস্তে চেপে থেমে থেমে পড়ল সব কথাই স্বীকার করলাম এরপর আপনি কি চান নিজের কানে আপনার মুক্তি এটা শুনতে চাই যে আপনাকে সুখী করার ক্ষমতা সাইয়া চালেন নেই আমি আপনাকে দেখিয়ে দুনিয়ার সব মানুষকে বলতে চাই যে টাকা ক্ষমতা আর কৌশল সব করতে পারে কিন্তু হৃদয় জয় করতে পারে না নেহাল বানু আমার এই কথার জবাব দিল না শুধু বলল আপনার ভয়ানক বিপদ খনি আসছে মাহমুদ সাহেব আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান আপনি আমার বলুন মঙ্গল চান বিচিত্র এক ধরনের হাসি হাসল বানু এই হাসি যে কোনো পুরুষকে পাগল করে তুলতে পারে তীব্র কামনায় আমার চোখের দিকে সোজা তাকিয়ে নেহাল বানু বলল কেন মনে করুন আপনার স্বাস্থ্য শ্রী আর বয়স আমাকে সহানুভূতিশীল করে তুলেছে মনে করুন অকালে আপনি জীবন হারাবেন তা আমি চাই না আমি ওর সরু কোমরের দুপাশে আমার হাত রাখলাম কিছুটা আহত আত্মাভিমানে কিছুটা স্পর্শকাতরতায় নেহাল মানুষই উড়ে উঠল কিন্তু অনুভব করলাম ওর শরীর পুড়ে গেল আমার হাতে স্পর্শে নাকে কপালে জমে উঠল চকচকে খাম নেহালবানুর চোখে মুখে তীব্র ভয় সেই সাথে কামনার আবেগ আমার বরিষ্ঠ শরীর হয়তো ওকেও জাগিয়ে তুলেছে আমি ওকে আকর্ষণ করলাম ও বাধা দিল প্লিজ 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 তুমি চলে যা আমাকে অস্বীকার করার চেষ্টা করো না নেহালবানু প্লিজ নেহলবানু চারিদিকে তাকাতে লাগলো ভয় ভয় সাইয়া জামালকে তুমি চেনো না মাহমুদ ও স্ত্রীর গায়ে হাত রাখা কত বড় অপরাধ তা তুমি জানো না প্লিজ চলে যাও তুমি কথা দাও আমাকে ডাকবে অসম্ভব অসম্ভব নয় আমি জানি তুমি আমাকে চাও তোমাকে সুখী করবার ক্ষমতা সাইয়া জামালের নেই আমাকে শুধু শুধু কেন অস্বীকার করছো ভাবি কাছে কোথাও জসিমের গলার সর শোনা গেল ছাড়া নিজেকে আমার আলিঙ্গন থেকে মুক্ত করল বানু একরকম দৌড়ে পালিয়ে গেল বারান্দা ধরে শেডের নিচে ভয় তার চোখ মুখ নীল হয়ে উঠেছে একবারও পিছন ফিরে তাকাল না মৃদু হাসলাম আমি ওকে অনুসরণ করার চেষ্টা করলাম না যা পাওয়ার তা আমি ইতিমধ্যে পেয়ে গেছি আবিষ্কার করে ফেলেছি সৈয়দ জামালের হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গাটা হ্যাঁ এই নেহাল বানুকে নষ্ট করব আমি এই কাহিনি যথাসময় সৈয়দ জামালকে জানাবো সব বিস্তারে আইরিনের ঋণের খুনের প্রতিশোধ শুধুমাত্র এভাবেই নেয়া চলে আমি জানি নেহাল বানুকে নষ্ট করতে পারলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সৈয়দ জামালের হৃদয়ে যন্ত্রণায় নরক হয়ে উঠবে জীবন হতাশায় ভেঙে যাবে মন খোদার কাসাম ওর বুকে ছুরিটা আমুল বসিয়ে দেওয়ার আগে এই কষ্ট এই জাগিয়ে তুলতে চাই আমি ধারে একটা খাবারের দোকান আছে। সেখানে অপেক্ষা করবে বেরোলাম নদীর ছিল তাই সেখানে গেলাম গিয়ে দেখলাম হাসান আলী নয় কাউন্টারের ঠিক পেছনের টেবিলেই বসে আছে দারোগা বোরহান আহমেদ আমার জন্যই সে অপেক্ষা করছিল আমি যে কোনো বিপদের জন্যই প্রস্তুত হয়ে আছি সুতরাং আমাকে একটু অপ্রতিভ মনে হল না লোকটাকে এড়িয়ে সামনে টেবিলে গিয়ে বসার চেষ্টা করলাম কিন্তু বোরহান আহমেদ সেই অসহ্য কিন্তু সকাল থেকে এখনো আমার পেটে কিছু পড়েনি আমি নাস্তা করব চা খাওয়ার আগে নিশ্চয় নিশ্চয়ই বোরহান আহমদ বেয়ারাকে ডেকে কিছু খাবারের অর্ডার দিল ওর মুখোমুখি বসলাম স্পষ্টভাবে ওর দিকে হঠাৎ এই সহৃদয় ব্যবহারের কি উদ্দেশ্য আমার জানা দরকার এখানে এসে আপনার স্বাস্থ্য বেশ ভালো হয়েছে বেশ তাগড়া জোয়ান হয়ে উঠেছেন আপনি অর্থাৎ এই শহরে এসে সব হয়েছি হয়ে বলতে চান বলতে চাই আপনি যে বেশ দিব্যি আছেন সেটা বাইরে থেকেও স্পষ্ট বোঝা যায় নাকি দুজনে এরপর আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম খাবারের দোকানে বসে আছে কজন কাবুলিওয়ালা হল্লা করছে নিজেদের মধ্যে পেছনে মস্ত চুল্লির ওপর কাবাব তৈরি হচ্ছে ধোঁয়া আর কাঁচা মাংসের গন্ধে বাতাস ভরপুর সামনের তোলা ফাঁক দিয়ে ভুবন নদীর উঁচু পাড় ও অরণ্য দেখা যায় বেয়ারা এসে ঝলসানো কাবাব আর রুটি দিয়ে গেল সাথে ভুনা কিছু লিভারের মাংস নিন শুরু করুন আমি তো খেয়ে দেয় একেবারে তৈরি হয়ে আছি অর্থাৎ আগে থেকেই জানতেন আমি এখানে আসব অপেক্ষা করছিলেন ঠিক তাই আমার লোকজন খবর দিয়েছে যে একজন দাগি আসামি শহরের কোথাও আস্তা না তার কাজকর্ম নাকি রহস্যময় হয়ে উঠছে দিন দিন হুম তা খবর পেয়ে ছুটে এসেছেন সৈয়দনগর থেকে দূর হুম সৈয়দনগরের আওতায় হলে আমি নিজে কখনো এভাবে আসতাম না দুজন পুলিশ আর একটা গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়ে দিতাম তাতেই কাজ হয়ে যেত কিন্তু এটা হলো যাকে বলে অন্য এলাকা সুতরাং ব্যাপারটা কি জানার জন্য আমাকে ছুটে আসতে হলো। অর্থাৎ শান্তি রক্ষায় উৎসাহ আপনার এমন যে একজন দাগি আসামি আস্তানা গেড়েছে অন্য এলাকায় সেটা শুনে স্থির থাকতে পারেননি ছুটে এসেছে মনে করুন তাই আমি যেখানে এখানে আসবো কে বলেছে আপনাকে সেটা জেনে আপনার কি লাভ মিস্টার মাহমুদ তার চেয়ে আপনি বরং আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো তবে উত্তর না দেওয়া বা দেওয়া সেটা আপনার ইচ্ছে কিন্তু মনে রাখবেন অন্য এলাকায় থাকলেও আমার ক্ষমতা এখানেও কিছু কম নয় ইচ্ছে করলেই আপনাকে জব্দ করতে পারি আমি হুম তা আমি জানি এখন আপনার প্রশ্নগুলো বলুন তো এই শহরে কি করছেন আপনি চাকরি খুঁজছি চাকরি পেয়েছেন না দেবেন নাকি একটা চাকরি বোরআ আহমেদ আমার ঠাট্টা শুনে কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে মুখে ফুটে উঠল স্থির আত্মবিশ্বাসের ছাপ সুশ্রী চেহারায় ঝকঝক করছে বুদ্ধির উজ্জ্বলতা চাকরি হয়তো আপনাকে দিতে পারবো না কিন্তু বন্ধুভাবে যদি কোনো ব্যাপারে সাহায্য করতে যাই বিশ্বাস করবেন আমাকে কথাটা বুঝিয়ে বলুন স্যার আপনার কথা শুনে ঘওড়ে যাচ্ছি এরকম সুন্দর সৎ কথা এককালে কলেজের অধ্যাপকদের কাছ থেকে শুনেছি সাইয়দ জামালের সহকারী দারোগা বোরহানে আমাদের স্বভাবের সাথে কথাগুলো ঠিক মানায় না বোরহান আমাদের চোখে মুখে গাম্ভীর্য ভারী হয়ে উঠল কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমার স্বভাবের এমন কি আপনি দেখেছেন যে আমার পক্ষে ভালো কথা বলা ভালো কাজ করা একেবারে অসম্ভব বলে মনে হচ্ছে আপনার ভুলে যাবেন না মামলায় আপনার সাক্ষী বা বলা যায় মিথ্যা সাক্ষে আমার জেল আর জরিমানা হয়েছিল হুম হয়েছিল তো। কিন্তু আমি আবার বলছি অতীতকে ভুলে যাওয়াই ভালো আমার পক্ষেও আপনার পক্ষেও আমি মহাপুরুষ নই সেটা ঠিক মামু সাহেব কোনো মানুষই মহাপুরুষ হয় না সব ক্ষেত্রে কিন্তু নিজেকে সংশোধন করা মানুষের পক্ষে সম্ভব একটা খারাপ কাজ করেছিলাম বলেই একটা ভালো কাজ করতে পারবো না এটা বলা অন্যায় তা তো বটেই কিন্তু জানতে পারি হঠাৎ আমার ভালো করার জন্য কেন এভাবে উঠে পড়ে লাগলেন যদি বলি আপনার ভালো হোক আপনি আবার সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে শুরু করেন এটাই আন্তরিকভাবে চাই আমি মিথ্যে সাক্ষীর জন্য অনুতপ্ত আপনি না অনুদত্ত হয়ে আপনার কাছে আমি আসিনি মাহমুদ সাহেব আমার প্রস্তাব আছে বলুন আপনি তিন দিনের ভেতর শহর ছেড়ে চলে যাবেন বদলে কিছু টাকা পাবেন আপনি দেখুন আবার যাতে নতুনভাবে জীবন শুরু করতে পারেন আপনি সেজন্যই টাকাটা দেওয়া হবে অর্থাৎ ঘুষ না ভদ্রলোকের চুক্তি রাজি আছেন না সৈয়দ জামালের টাকা আপনাকে কিনতে পারে মিস্টার বোরহান কিন্তু আমার বিক্ষোভ কিছুতেই মেরবার নয় এটা ঠিক যে সৈয়দ জামালের জীবনের নিরাপত্তার জন্যেই আপনার ভালো হওয়া দরকার কিন্তু চুক্তিটা শুধু সৈয়দ জামালের জন্য নয় আপনার জন্যেও মঙ্গলজনক ছিল যাক সে উপদেশ আর খরচ করবো না আমার প্রস্তাবটা যখন অগ্রাহ্য করলেন তখন দেখা যাবে চা দিয়ে গেল দিল ভবিষ্যতে আমি দ্রুত চিন্তা করছিলাম বোরহান আহমদ কেন আমার সাথে দেখা করতে এসেছে সেটা এবার স্পষ্ট হয়ে উঠল সৈয়দ জামালের সার্বিক নিরাপত্তা সৈয়দ জামালের জীবনের উপর যেন কোনো বিপদের আশঙ্কা না থাকে তার তার ব্যবস্থা করতে চায় বোরহান আহমদ জামালের জীবন রক্ষা করার জন্য সব স্মৃতি সব যন্ত্রণা ভুলে গিয়ে আমার ভালো হওয়া দরকার শরীরের ভেতর বিষিয়ে উঠল একটা অসহ্য ক্রোধ কিন্তু নিজেকে দমন করার মতো যথেষ্ট ক্ষমতা ইতিমধ্যে আমি আয়ত্ত করে ফেলেছি তাই তাই নির্বিকার হয়ে বসে রইলাম আমাদের পুলিশের আইন কানুনই ভালো সাহেব লাগাই জোরছে গোত্তা ডান্ডা মারি স্বাদ মিটিয়ে সব ঝামেলা চুকে যায় ভালো মন্দ সব সমান হয়ে যায় তাই না খুব ঘৃণা করেন আপনি জামালকে করি একদিন হঠাৎ আক্রমণ করে খুন করবেন সাইজাদ জামালকে থানার দারোগার সাথে এরকম রসালাভ করার জন্য দাগি আসামির শোভা পায় না তা সত্ত্বেও বলছি মিস্টার বরহান ওই সৈয়দ জামালকে আমি ছাড়ব না কিন্তু সৈয়দ জামালকে আপনি যদি চিনতেন যদি জানতেন তাহলে ওকে ক্ষমা করা আপনার পক্ষে কঠিন হতো না মিস্টার মাহমুদ ওহো খুব বুঝি মহৎ মানুষ মহৎ উদার হৃদয়বান ছাড়ুন এসব কথা মিস্টার বোরান আইনের সূত্রে যদি জিজ্ঞেস করেন আমি এ শহরে কেন আছি কি করছি তার জবাব আমি এখানে চাকরি করছি কিন্তু আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি মিস্টার মাহমুদ যত শীঘ্র পার এনে জায়গা ছেড়ে চলে যান খুবই অসুবিধে পড়বেন বোরান আহমদ চলে যাবার পর আমার প্রথম চিন্তা হলো আমার এই দোকানে আসার খবর কে দিয়েছে বোরহান আহমদকে এটা বুঝতে কষ্ট হলো না যে আমার সম্পর্কে সব খবর জেনেই এসেছে বোরহান আহমদ অর্থাৎ সর্বদা আমার উপর নজর রাখা হচ্ছে লোকটা কে কে আমার খবরাখবর বোরহান আহমেদকে দিচ্ছে শেষ রাতের দিকে ঘুমটা ভেঙে গেল টেলিফোনের ক্রিং ক্রিং শব্দে অবাক হলাম অন্ধকার ফিকে হয়ে আসছে রাত তখনও শেষ হয়নি এ সময় কে আবার টেলিফোনে ডাকল তন্দ্রা জড়িত পায় বিছানা থেকে নেমে গেলাম টেলিফোনের কাছে রিসিভার তুলে নিলাম হ্যালো কে মাহমুদ চিনতে পারছো আমি সৈয়দ জামাল কি ব্যাপার অসময় তোমার ঘুম ভাঙিয়ে দিলাম নাকি রসিকতা রেখে যদি আসল কথাটা বলেন তো খুশি হই সৈয়দ সাহেব আহা রেগে যাচ্ছ কেন শোনো আমি তোমার সাথে আপোষে কিছু কথাবার্তা বলতে চাই মানে বেশ জরুরি কথা ঢাকা থেকে ফিরেছি ঘন্টা দশেক আগে হ্যালো মাহমুদ তোমার শরীর ভালো আছে তো ভালো আছি বেশ শুনে খুশি হচ্ছি মাহমুদ তুমি কি আগের কথা ভুলে যেতে পারো না ভাই সত্যি বলছি তোমার জন্য খুব ফিল করছি যে একটু ভয়ও পাইনি তা নয় কদিন একটু দুশ্চিন্তায় ছিলাম বলতে পারো তবে সেটা সামান্য আসলে আমি তোমার জন্য কিছু করতে চাই তোমার ভালো কিছু করতে চাই বিশ্বাস করছো না মাহমুদ হ্যালো নীতি কথা শুনবার জন্যই শেষ রাতে টারিফোন করলেন স্যার হ্যাঁ না না শোনো মেহমদ আমি আমি তোমার সাথে কিছু জরুরি ব্যাপারে কথা বলতে চাই চলে আসো না তুমি আমার এখানে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি দুজনে বসে চা খাবো আলোচনা করব। আমাকে বিশ্বাস করতে পারছো তো হ্যালো মেমুদ আমার বুকের ভেতর কেউ হাতুড়ি পিট ছিল আত্মবিশ্বাসের শেষ যেন নড়ে উঠল আমি চুপ করে আছি হয়ে বেগে বলল। হ্যালো মেহমদ তুমি যদি তাহলে আসছো না আমি যে ভাই ভেবেছিলাম আর একসাথে চা খেতে খেতে সব ঝামেলা চুকিয়ে বুকিয়ে দেবো তুমি বিশ্বাস করতে পারছো না মেমুদ হ্যালো বিশ্বাসের প্রশ্ন এটা নয় সৈয়াদ সাহেব যাই গাড়ি পাঠিয়ে দিন আমি আসছি আমি জানতাম তুমি আসবে আমি ছেড়ে দিলাম পেছন ফিরে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে মুশারফ হোসেন বিষণ্ন গম্ভীর কঠোর গলায় বললাম সৈয়দ জামালকে আমার টেলিফোন নম্বর আমার কুঠুরি আর গন্তব্যস্থানের কে সাপ্লাই করেছে হোসেন সাহেব আপনি না আপনার চালা হাসান আলী হাসান আলী ওকে আমি কাল থেকে খুঁজছি পাচ্ছি না কেন শাস্তি দেবেন স্পাইগরি করার শাস্তি দেবেন হাসান আলীকে এইটুকু বুদ্ধি নিয়ে আপনি গিয়েছিলেন সৈয়দ জামালের সাথে লড়তে বলি হারি আপনার বুদ্ধি হ্যাঁ আমারই দোষ দেড় বছর ধরে হাসান আলী আমার সাথে আছে ওকে আমি চিনতে পারিনি অথচ চেনা আমার উচিত ছিল কারণ আপনার চেয়েও বেশি আগুন আমার বুকে জ্বলছে একটা সাধারণ লোক দেড় বছর ধরে ফাঁকি দিল আমি বুঝতে পারলাম না এই দুঃখ আমার যাবে না মুশারফ হোসেনের কথায় আবার সে রহস্য কি আছে রহস্যের পেছনে দুঃখে লজ্জায় যেন ভেঙে পড়েছে বুঝলে চর তো হাসান আলী আগেও দু একটা ব্যাপারে কিছু কিছু সন্দেহ হয়েছিল এখন বুঝতে পারছি আমার সন্দেহ ঠিকই ছিল আর কথা জিজ্ঞেস করব বলুন সৈয়দ জামালের কেন আপনি প্রতিশোধ নিতে চান কেন সব কথা আপনাকে একদিন খুলে বলবো ম্যাম ও চাহেব বুঝতেই পারবেন কেন সব ছেড়ে লোকটার পেছনে আমি লেগেছি এখনও সব খুলে বলার সময় আসেনি সময় আসুক সব বলবো দুজনেই চুপ করে থাকি আমি বর্তমান সমস্যায় ফিরে এসে বলি শুনুন সৈয়দ জামাল আমাকে চায়ের দাওয়াত দিয়েছে আমি মিনিট দশকের ভেতর ওর বাড়ি যাচ্ছি আত্মসমর্পণ করছেন না বেআইনি প্ল্যানে আত্মসমর্পণ কথাটা নেই আমি সাইয়াদ জামালের মতলব কি সেটা বুঝতে চাইছি সাইয়াদ জামাল ভয়ঙ্কর লোক আমার এখানকার কোনো কার্যকলাপই ওর অগচরে নেই সুতরাং ওকে আন্ডার এস্টিমেট করা উচিত নয় আমি যদি ঘন্টা দুয়েকের ভেতর ফিরে না আসি তাহলে তাহলে আইনের আশ্রয় নেবেন শেষবারের মতো চলি ঘরে গিয়ে কাপড় পরলাম সাথে নিলাম ইস্পাতের ভাজে ভাজে বিষ মাখানো যে ছুরি খাঁটি জিনিস সেটা হয়তো ছুরি নিয়ে কোনোই ফল হবে না তবু একটা সান্ত্বনা থাকলো যে প্রয়োজন হলে অন্তত চেষ্টা করা যাবে বাঁচবার অথবা মরবার পনেরো মিনিট পর আমি বাইরে বেরিয়ে এলাম কুচ্ছিত দেখতে একটা লোক সফর গাড়ির পেছনের দরজাটা খুলে দিল ওর চোখে মুখে সম্মানের সমীহের ভাব গাড়িতে উঠে বসলাম অদূরে ক্লাবের একটা ঘরে নীল আলো জ্বলছে অন্ধকারে গাছপালার ছায়া নড়ছে বাতাস চলে গেল শিশির আর শিউলির আঘ্রাণ নিয়ে শহর থেকে ভুবন নদীর দিকে দুলে উঠল গাছপালা নেহাল বানুর কথা মনে পড়লো ওর লোভাতুর ক্ষুধার্ত চোখ দুটি ভেসে উঠল মানুষ পটে। গাড়ি শহর ছাড়িয়ে ছুটে চলল খোলা মাঠের ভেতর দিয়ে সৈয়দনগরের দিকে পথের দুপাশে ফসলের ক্ষেত গ্রাম আর জঙ্গল বাতাসে ঘাস আর খড়কুটুর গন্ধ সৈয়দ জামাল মস্ত বড় সাজানো ড্রয়িং রুমের একটা ডিওয়ানে বসেছিল উঠে দাঁড়ালো আমাকে দেখে হাসলো। করমর্দন করলো আন্তরিকভাবে তাকিয়ে দেখলাম পাশে কৌচে বসে আছে নেহাল বানু চোখে মুখে অবজ্ঞা নিষ্ঠুরতার ছায়া বসলাম সৈয়াদ জামালের মুখোমুখি সাইয়াদ জামালের পরনে শিকারের খাকি পোশাক পায় বুট গায়ে গলায় ব্রাউন রঙের স্কার্ফ পায়ের কাছে শুয়ে আছে চার পাঁচটা পাকা শিকারি কুকুর শুয়ে তাকাচ্ছে বড় লাল জিউ ভাবের করে সাইয়াদ জামালের কোলের উপর শুইয়ে রাখা আছে একখানা জামাল আমার দিকে তাকিয়ে বলল সময় এলোত ভাবে জামাল কতগুলো খাবারের নাম বললো একটা মদের নাম বলল আমার দিকে তাকিয়ে বলল আপত্তি নেই তো কি হলো মদে আপত্তি আছে বেশ কফি খাও তাহলে মদ আমিও খাই না বুঝলে সকালবেলা কমলা রসের সাথে কয়েক ফোঁটা আর রাত্রিবেলা খাবার টেবিলে সাজানো হয়েছে চলো হঠাৎ নেহাল বানু স্পষ্ট করার স্বর ভেসে উঠল তিনজনই সজাগ হয়ে উঠলাম মনে পড়লো সেই রাত্রির কথা উইস্কি অ্যাক্সিডেন্ট আইরিন আমার বুককে যেন খালি করে দিল খাবার টেবিলে এটা ওটা নিয়ে কিছুক্ষণ কথা হলো সৈয়দ জামাল আমার পাতে একটা চমৎকার গ্রিল করা স্টিক উঠিয়ে দিল নেহেল অনুরোধ করলো দুটো বাড়তি প্রণ নেওয়ার জন্য এটা ওটা বলার পর একসময় আসল প্রসঙ্গ উত্থাপন করলো সৈয়দ জামাল মামুদ আমি যদি তোমাকে খুশি করতে চাই সম্ভব বুঝতে পারছি না আমার একটা কুকুর একবার খাবার না দেওয়ায় আমাকে কামড়াতে এসেছিল দু টুকরো বেশি মাংস দেওয়ার পর কুকুরটা খুশি হয়ে লেজ নেড়েছিল কৃতজ্ঞতায় অর্থাৎ আমাকে কৃতজ্ঞ করতে চান হুম চাকরি চাই আমার ফার্মে তোমাকে দেওয়ার মতো অনেক দামি চাকরি আছে যে কোনো একটা বেছে নেবার সুযোগ দেওয়া হবে তোমাকে কথা ঠিক থাকবে আপনার বাজে কোন মামুদ এই এলাকায় সবাই জানে আমি কখনো কথা ফিরিয়ে নিই না কোনো কারণে না বেশ করবো চাকরি আপনার ফার্মে ট্রাক ড্রাইভারের একটা চাকরি দিন আমাকে হা হ্যাঁ এই চাকরিটাই চাই আমার ভালো ভালো চাকরির অফার ছেড়ে ট্রাক ড্রাইভারের চাকরিটা কেন নিতে চাচ্ছিস তাই ভাবছেন মনে নিচ্ছে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে মাহমুদ ট্রাক ড্রাইভারের চাকরি আশ্চর্য অভিমান তোমার এখনো যায়নি হ্যাঁ বললাম তো ভাই রাগ টাক সব ছেড়ে বন্ধুর মতো হাত মেলাও দিল সাফ করো মিয়া তাহলে নারায়ণগঞ্জ ফার্মে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট তোমাকে পাক্কা দিয়ে দিচ্ছি আমি হেড অফিস বুঝতে পারছো তো না চাকরি ওই একটাই আমি করতে পারি ট্রাক ড্রাইভারের চাকরি আর সেটা এই সৈয়দনগরে আর কোথাও না এই সৈয়দনগরের রাস্তায় আমি ট্রাক চালাবো ভদ্রলোকের জীবন আমার অনেক আগেই শেষ হয়ে গেছে আমার কথাগুলো সৈয়দ জামালের উপর বিরূপ প্রতিক্রিয়া করল না লোকটা তেমনই সত্যিকার ভালো মানুষের মতো আমার কথা শুনে বিস্ময় হা হয়ে রইল পরে মজা পেয়ে খুব হাসতে লাগলো কিন্তু নেহাল বানু হাসল না তার চোখে মুখে ফুটে উঠলো চাপা কৌতূহল মনে হলো আমার সব অভিসন্ধি যেন ওর কাছে ধরা পড়ে গেছে বেশ আমার কোনো আপত্তি নেই মোট কথা হলো আজ থেকে সব ঝগড়া বিবাদ মিটে গেল আমাদের তাই তো দু চোখে হাসিয়ার হাসি আর লোকটা তাকালো আমার দিকে মুহূর্তে কেমন জানি খটকা লাগলো আমার এই লোকটাই কি আইরিনকে হত্যা করেছিল গাড়ি চাপা দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে জেলে পাঠিয়েছিল আমাকে আশ্চর্য সারা তল্লাট খুঁজে দেখো আমার শত্রু খুঁজে পাবে না ওসব রেশারেশি আমি পছন্দ করি না সম্ভব হলে মিটিয়ে ফেলি না না গুন্টুনের ব্যাপার নয় ওটা আমার কাছ থেকে তোমার আর কোনো ভয় নেই মাহমুদ আগের কথা ভুলে যাও অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এখন থেকে আমরা পরস্পরের বন্ধু সে উঠে দাঁড়ালো ঘড়ি দেখে বলল তুমি ধীরে সুস্থে কফি খাও আমি ততক্ষণ কুকুর কটা নিয়ে একটু ঘুরে আসি হ্যাঁ এ সময়টা আমি বাইরে খানিক দৌড়ই বনে বাদে সুযোগ মতো দু একটা পাখি শিকারও করে থাকি সৈয়দ জমাল হাসলো হাতে শটগান পায়ের কাছে দাঁড়ানো কুকুরগুলো উত্তেজনায় অধীর হয়ে উঠেছে লেজ নাড়ছে কুকুরগুলো নিয়ে সাইয়ে জমাল প্রাঙ্গণ পার হয়ে বাড়ির বাইরে চলে গেল আকাশ বেশ ভরসা হয়ে এসেছে এতক্ষণে ঘরে আমি ও নেহাল বানু বসে আছি হাসলাম আমি সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আমি নষ্ট করতে চাই না মানে দরজার পর্দাটা টেনে দিলাম ভীত হয়ে উঠলো নেহাল বানু ঘর থেকে সরে যাবার চেষ্টা করলো তার আগেই আমি এগিয়ে গিয়ে আলিঙ্গনে আবদ্ধ করলাম ওকে ওর দুজোড়া ঠোঁট শক্ত ও শীতল হয়ে আছে বান বৃদ্ধ পাখির মতো নেহাল বানু ছটফট করতে লাগলো আমার দৃঢ় আলিঙ্গনে পাগলে আমি করো না চালো প্লিজ ততক্ষণে আমার মুখ নিচু হয়ে এসেছে নেহাল বানুর ঠোঁট দুটো ভয়ে আশঙ্কায় শীতল ও অবসন্ন আমার উন্মত্ত চুম্বনে অধীর হয়ে উঠল প্রথমে ছাড়িয়ে নিতে চেষ্টা করল ধীরে ধীরে শরীরে লিয়ে লোর ঠোঁট জোড়া জীবন্ত হয়ে উঠল ওর উষ্ণ জিউভা জীবনময় হয়ে উঠল আমার মুখে ছাড়ো তারপর এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে সরে গেল দূরে চোখ মুখ আর অনেকটা কৌতুকের হাসি হেসে বলল তোমার কিছুমাত্র কাণ্ডজ্ঞান নেই মাহমুদ সৈয়দ জামালিস্ত্রীকে স্পর্শ করা কতখানি অপরাধ তা তোমার জানা উচিত ছিল জানিত জেনেই আমি এগিয়ে এসেছি আমাকে ফিরিয়ে দিও না বানু ঠিক এই সময়ে জাসিম ঘরে ঢুকলো একবার তাকালো নেহাল বানুর দিকে তারপর আমার দিকে আপনার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে সোফার হুম এক্ষুনি আসছি জাসিম দাঁড়িয়েই রইল নেহাল বানু বলল আপনি যান হুম যাচ্ছি আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জীবনের সবচেয়ে ভালো ব্রেকফাস্ট করেছি আজ ঘরে ফিরে এসে বিচিত্র এক তৃপ্তিতে ভরে উঠল মন নতুন খেলায় জড়িয়ে পড়েছি সাইয়াদ জামাল হাঁটতে শুরু করেছে এখন থেকে কিন্তু কতগুলো প্রশ্ন অধীর করে তুলল আমাকে বোরহান আহমদ কেন এসেছিল গতকাল রেস্টুরেন্টে হাসান আরি কার লোক সাইয়াদ জামাল সব জেনে শুনেও কেন তার ফার্মে চাকরি দিচ্ছে আমাকে মোশার্রফ হোসেন ঘরে ঢুকলো এ সময় কখন ফিরেছেন এই তো কী ব্যাপার সাইয়া জামাল হঠাৎ ডেকেছিল কেন আপনাকে সব কথা ওকে খুলে বললাম চাকরি নিতে যাচ্ছি শুনে গম্ভীর হয়ে উঠল মোশাররফ হোসেন আমার কি মনে হয় জানেন কি সবটা ব্যাপারই অন্য রকম মানে মানে সবটা ব্যাপারের পেছনে একটা রহস্য আছে হঠাৎ কথা মনে হওয়ার কারণ কারণ আছে বলেই বলছি সব কথা খুলে বলা তো এখন সম্ভব নয় সাহেব গিয়ে সাপ পেয়ে যায় না মানুষ সৈয়াদ জামালের ব্যাপারে করতে আমি কতগুলো অদ্ভুত ব্যাপার জেনে গেছি যথাসময় বলবো আপনাকে এখন শুধু জেনে রাখো আমি তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দু চার দিনের মধ্যে সবাইকে অবাক করে দেবো আমার তদন্তের ফলাফল জানিয়ে আমি কিন্তু সৈয়দ জামালের জন্যই অপেক্ষা করছি কাল থেকে আমি ট্রাক চালাবো সৈয়দ জামালের এবং আর একটা বড় রকমের দুর্ঘটনা শীঘ্রই ঘটতে যাচ্ছে সৈয়দনগরে আমার নাম মেহমুদ আমি হেড অফিসের ছোট সাহেবের কাছে গিয়ে রিপোর্ট করলাম জানি লোকটা লাল চোখ তুলে আমার দিকে তাকালো কদিন আগে অল্পের জন্য আমার হাত থেকে বেঁচে গিয়েছিল তুমি মনে পড়ে না আমার ব্যাপারে বড় কর্তার কোনো নির্দেশ আছে কিনা সেটা জানতে এসেছি হ্যাঁ আছে বই কি এই যে তোমার নিয়োগপত্র আগের কথা তুললাম বলে কিছু মনে করো না যেন হ্যাঁ নিয়োগপত্র নিয়ে তোমাকে এখন রিপোর্ট করতে হবে পার্সোনাল অফিসারের কাছে কবে কাজ জয়েন করতে চাও আজি বেশ আমি এক্ষুনি গ্যারেজে খবর পাঠিয়ে দিচ্ছি লোকটা মিটমিট করে তাকালো আমার দিকে লম্বা গলা উঁচু কপালের নিচে গর্তে বসানো চোখ চোখ দুটি লাল আর ভাবলেশীন কর্তার সাথে বুঝি আবার খাটি রয়ে গেছে বেশ বেশ আমাদের সাহেব হলেন কেরেস্তা কারো অপরাধ তিনি কখনো মনে রাখেন না তা ড্রাইভার সাহেবের থাকা হবে কোথায় আমি ওর কথায় জবাব দিলাম না বললাম আমাকে তাহলে পার্সোনাল অফিসারের কাছে গিয়ে এখন রিপোর্ট করতে হবে তাই তো ছোট সাহেব লোকটা আলাপি আলাপে কান দিলাম না দেখে সে অতিশয় বিরক্ত হল নিয়ম ধরো তোমার চাকরি বাপু আমিও ইচ্ছে করলে নট করে দিতে পারি আমার সাথেও ভাবসাপ রাখার চেষ্টা করো বুঝলে করব একটা কথা বলো ভবিষ্যতে সম্বোধন করার সময় আপনি বলবেন তা নইলে নইলে চড়িয়ে সব কটা দাঁত ফেলে দেবো ব্যাস ব্যাস আর বলতে হবে না কি ভয়ঙ্কর লোকে যে অফিসে ঢুকেছে তা প্রথম পাচ্ছি মানে আপনি এখন দয়া করে পার্সোনাল অফিসার চুপচাপ মানুষ ছোট সাহেবের ঠিক বিপরীত আমাকে কতগুলো রেজিস্ট্রি খাতায় সই করতে হলো একটা খাতায় টিপ সই দিতে হলো নিয়োগপত্রের ঝামেলা চুকে যাবার পর পার্সোনাল অফিসার বলল আপনি আজই কাজে জয়েন করছেন জি আপনার নামে বড় কর্তার একটা নির্দেশ আছে চিঠি বুঝলাম ছোট সাহেবের কাজ প্রথম দিনেই কাজে জয়েন না করতে কমপ্লেন্ট খাম খুলে চিঠিখানা বের করলাম সৈয়দ জামালের হাতের লেখা গ্যারেজে যাবার আগে আমার সঙ্গে দেখা করো জরুরি দোতলায় উঠে গেলাম ভারী পর্দা ঝুলছে সৈয়দ জামালের প্রাইভেট সেক্রেটারির ঘরের দরজায় যুবতী সেক্রেটারি যথাবিহিত খবর নিল এবং আমাকে সাইয়েদ জামালের ঘরে যাবার অনুমতি দিল জানলার কাছে দাঁড়িয়ে ছিল সাইয়েদ জামাল হাতের আঙুলে পুড়ছে সুগন্ধি সিগারেট গম্ভীর চোখ মুখ আমাকে দেখে ভূমিকা ছাড়াই বলল তুমি জয়েন করছো জয়েন করে ফেলেছি কিন্তু আমার ফার্মে কাজ করা ঠিক হবে কিনা সেটা কি ভালোভাবে ভেবেছো হঠাৎই প্রশ্ন কারণ আছে খবর পেলাম তুমি গতকাল সকালবেলায় আমার স্ত্রীর সাথে মোটেও শালীন ব্যবহার করনি হ্যাঁ করিনি এর অর্থ কি জানো এরকম আমি কখনো সহ্য করি না দরকার হলে তোমাকে খুন করতে পারি এটা জানো হুম মনে রেখো এই নগরে যা কিছু ঘটেছে সবই আমার জন্যে চালাকি করার কোনো চেষ্টা করো না আমার সাথে মারা পড়বে শুনে রাখলাম যেতে পারি পারো হ্যাঁ শেষ কথা শুনে যাও আর কখনো কোনো কারণে আমার বাড়িতে তোমার যাওয়া চলবে না বুঝে যাও যা ঘটবেই তার উপর কারো হাত নেই স্যার ঠিক আছে আপনার কথাগুলো আমার মনে থাকবে সাইয়ে জমালের ঘর থেকে বেরিয়ে গ্যারেজে এলাম ভুবন নদীর একটা বাঁকে খোলা মেলা মাঠের ধারে প্রকাণ্ড গ্যারেজটা প্রায় দুশো ট্রাক রাখা চলে এখানে গ্যারেজের লোকজন সবাই বিচিত্র ভঙ্গিতে গ্রহণ করলো আমাকে সবাই বুঝলো পাশার দান উল্টে গেছে আবার নেক নজরে পড়েছি আমি সৈয়ার জামারের কিছুদিন আগের ঘটনার কথা কেউ তুললো না সবাই ঘাড় ফিরিয়ে আমাকে দেখলো কেউ অবাক হলো কেউ মজা পেল কেউ ঠাট্টা করে হাসলো কিন্তু আমাকে ঘাটাতে কেউ সাহস পেল না গ্যারেজ ইনচার্জ আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করলো আমাকে গাড়ি চালাবার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে হলো ওর কাছে লোকটা মন্তব্য করলো আমার হাত যথেষ্ট ভালো তবে অনভ্যেসে ত্রুটি আছে আশ্বাস দিল কিছুদিন ইন্টিরিয়ারে অর্থাৎ সৈয়দনগরে ও আশেপাশে গাড়ি চালাবার সুযোগ পেলেই সব ঠিক হয়ে যাবে আদেশ হলো মাস দুই হালকা কাজকর্ম দিতে হবে এবং পরে ভারী এবং দূরের কাজ যথারীতি কাজ করতে লেগে গেলাম মহকুমা শহর থেকে সৈয়দনগরের দূরত্ব দশ মাইল বাসে যাওয়া আশা করি মাঝে মাঝে গ্যারেজের কোনো গাড়ি লিফট পেয়ে যাই কাজটা মন্দ লাগছে না যে মাহমুদ ঢাকার এক বিশিষ্ট সৌদাগরি অফিসে হিসেব রক্ষের কাজ করতো সে মরে গেছে তার শরীরে বাসা বেঁধেছে এই হত্যাকারীর প্রাণ যার কিচ্ছু হারাবার নেই তার ভয় কি আমি নীরবে একটু অধীর না হয়ে অপেক্ষা করতে লাগলাম সুযোগের একদিন দুপুরবেলা অফিসে দেখা হয়ে গেল আমাদের সাথে হামাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো ড্রাইভার কাজকর্ম কেমন লাগছে বেশ ভালো মতলবটা কি এখনো আছে না মাথা এখন পরিষ্কার প্রসঙ্গটা আউট অফ ট্র্যাক হয়ে গেল মিস্টার বোরহান মনে রাখবেন যে সাপের বিষ আছে তাকে ঘাঁটানো নিরাপদ নয় ভদ্রলোকের চুক্তির কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি আপনাকে আপনি নিজেও সংযত থাকুন আমাকেও সংযত থাকার সুযোগ দিন বাহ চমৎকার ইচ্ছে করছে পাছায় একটা লাত কষিয়ে দিই আর কিছু বললো না বোরহান আহমদ চলে গেল অফিসে হাজির হাজিরাজিতে গিয়ে সচরাচর বোরহান আহমদের সাথে দেখা হয় না সৈয়দ জামালের সাথে হয় সৈয়দ জামাল সুযোগ পেলেই অফিসময় ঘুরে বেড়ায় আমার মনে হলো লোকটা তার ধন দৌলত প্রাচুর্য সব যেন সচেতনভাবে উপলব্ধি করছে প্রতি মুহূর্তে উপভোগ করছে কর্মচারীদের উপর তার প্রভুত্ব সৈয়দনগরের জনসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসা আমাকে দেখলে আজকাল আর ততটা গম্ভীর হয় না সে তাকিয়ে দেখে কখনো শুকনো গলায় বলে কেমন আছো ভালো আছি জামাল আর বেশি কথা বাড়ায় না আমিও না একদিন দুপুর বেলা অফিসের করিডোর ধরে যাচ্ছি বাঁ দিকে সাইয়াদ জামালের খাস কামড়া যেতে যেতে একটা ভারী গলার আওয়াজ পেলাম সাইয়াদ জামালের গলা ও আমি সহ্য করবো না বুঝলে বোরহানকে সাবধান করে দিও ভবিষ্যৎ এরকম যেন না হয় কান পাতি সতর্ক ভাবে উত্তেজিত ভাবে বলছে সর্বের একটা সীমা আছে আশু বাবু জামাল কার উপর করে না আগে বোরহান সাহেবকে বলবো হ্যাঁ বলবে বলবে টাকা দেবার ক্ষমতা আছে বলি আমি টাকা দেব না কাকে আমি টাকা দেব কেন দেব ওয়াই বোরহান আহমদকে তাকে আমি ভয় করি জানো আসল পরিচয় ও হচ্ছে গিয়ে বোরহান আহমদের একমাত্র পরিচয় সে সৈয়দনগর থানার দারোগা জনাব সৈয়দ জামালের একজন বন্ধু অবশ্য চমকে উঠলাম বোরহান আহমদের বন্ধুত্ব সৈয়দ সাহেবের হয়তো আর প্রয়োজন নেই তা হবে সৈয়দ সাহেব হলেন শেখ লোক টাকার মালিক বোরহান আহমদের মতো একটা সাধারণ লোকের তার কি বা প্রয়োজন বুঝলাম আশুবাবুর সাথে নিবৃত কক্ষে যখন কথা হচ্ছিল তখন বোরান আহমদ ঘরে ঢুকেছে অর্থাৎ যে কোনো বিষয় হোক একটা গোপন সংঘর্ষ আছে দুজনের ভেতর ঘরে কিছুক্ষণ নিরবতা বোরান আহমদ তারপর বলল কিন্তু এভাবে অসাক্ষাতে কারো নিন্দে করা কি উচিত চাইয়ের সাহেব বোম্বের কামরান যদি জেনে যায় তো কি ফল হবে এরকম আর ভবিষ্যতে হবে না বোরহান আশুবাবু আপনি টাকাটা দিয়ে দিন বোনান আমার বন্ধু ওর আপদে বিপদে আমার ওকে দেখা উচিত আরও কিছুক্ষণ দাঁড়াবার ইচ্ছে ছিল কিন্তু করিডোর ধরে আসতে দেখলাম ছোট সাহেবকে সুতরাং সরে পড়লাম বুঝলাম একটা কোনো গোলমাল আছে সাইয়দ জামাল ও বোরহান আহমেদের মধ্যে হয়তো এককালে সম্পর্ক ছিল বন্ধুদের এখন সেটা ব্ল্যাকমেলিংয়ে গিয়ে দাঁড়িয়েছে যে কোনো কারণেই হোক বোরহান এহমাদের পজিশনটা ভালো আর সৈয়দ জামাল বিস্ময়ের ব্যাপার হলেও তাকে ভয় করে শেষ হল শ্রী সাগর চৌধুরীর উপন্যাস কলম দ্বিতীয় পর্ব নমস্কার